নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ যেখানে আমি প্রতিদিনই আপনাদের কাছে নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও নিই আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি তো আজ আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আমি আলোচনা করব তো যে সমস্ত পেশেন্ট পার্টিদের দেখবেন দীর্ঘদিনের দেখবেন পিটের প্রবলেম রয়েছে ঠিক আছে এছাড়াও দেখবেন যাদের দেখবেন পায়খানা দেখবেন একদমই বন্ধ হচ্ছে না জলের মতো পায়খানা হচ্ছে অনেক রকমের ওষুধ খেয়েছেন কোনো মতে কোনো ধরনের কোনো কাজ হয়নি তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি ঠিক আছে তো আজকে যে ট্যাবলেটটা সম্বন্ধে আজকে আমি আপনাদের কাছে আমি বলবো এটি হচ্ছে সিপলা ফার্মাসিউটিক্যাল কোম্পানির হচ্ছে নর্থ ফ্লক্স এই এই যে সিরাপ এই যে ট্যাবলেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিপলা কোম্পানির প্রোডাক্ট যার নাম হচ্ছে নর্থ ফ্লক্স টিজেড আশা করি আপনারা দেখতে পেয়েছেন এই নর্থ ফ্লক্স টিজেটের মধ্যে কী কী কম্পোজিশান দিয়ে কোম্পানি তৈরি করেছে এটির মধ্যে দেওয়া রয়েছে দুটি কম্পোজিশান একটা হচ্ছে নর্থ আর একটা হচ্ছে ট্রিনাচল ঠিক আছে এই দুটো কম্পোজিশানে এই যে নরফ্লক্স টিজেড এই ওষুধটা কিন্তু কোম্পানি তৈরি করেছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা পাতা তৈরি করে কোম্পানি দশটা ট্যাবলেট নিয়ে ঠিক আছে তো এই যে ট্যাবলেটটা এই ট্যাবলেটটা আপনারা কোন সময় ব্যবহার করবেন বা কোন কোন পেশেন্ট পার্টির ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন যে সমস্ত পেশেন্ট পার্টিদের দেখবেন দিয়ে দেখবেন ধরুন কোনো সময় কোনো ধরনের রিচ খাবার দাবারের ফলে দেখবেন পেটের মধ্যে গ্যাস অম্বল অ্যাসিডিটি হওয়ার ফলে দেখবেন পাতলা পায়খানা হচ্ছে অর্থাৎ দেখবেন একদমই দেখবেন জলের মতো পাতলা যাদের পায়খানা হচ্ছে কমাগত তিনবার চারবার হচ্ছে অনেক ধরনের ওষুধ আপনারা খাচ্ছেন কিন্তু কোনো রকমের কাজ হচ্ছে না সেই সময় আপনারা দিনে তিনবার কিন্তু এই ট্যাবলেটটা খেতে পারেন খুব ভালো কিন্তু আপনারা রেসপন্স পাবেন এটির নাম হচ্ছে নরফ্লক্স টিজের ট্যাবলেট এটি এটি কিন্তু সমস্ত মেডিসিন কাউন্টারে আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো এই যে ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হচ্ছে হালকা কিছু খাওয়া দাওয়ার পরে কিন্তু এই ট্যাবলেটটা খেতে হয় ঠিক আছে তো আপনারা কোনো কিছু ভাত খেতে পারেন বা মুড়ি বা বিস্কুট কোনো কিছু খাওয়া দাওয়ার পরে কিন্তু এই ট্যাবলেটটা খাবেন খালি পেটে কিন্তু এই নর্ট ফ্লক্স ট্যাবলেট কিন্তু খাওয়া যাবে না দিনে আপনারা তিনবার এই ট্যাবলেটটা খেতে পারবেন ঠিক আছে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন খাবার নিয়মটা কি রকম তো এটার সাইড এফেক্ট কি বলতে কি বলবো এটার সাইড এফেক্ট ধরুন আপনাদের ধরুন এই ট্যাবলেটটা ধরুন কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ধরুন আপনারা ধরুন যখন ইচ্ছা ধরুন এই ট্যাবলেটটা যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বমিটিং ভাব আসতে পারে মাথা ঘুরতে পারে ঠিক আছে তো অ্যালার্জি জাতীয় দেখবেন অনেক প্রবলেম আছে অনেক পেশেন্ট পার্টির ক্ষেত্রে বর্তমান যুগে দেখতে পাওয়া গেছে যে যে এই ট্যাবলেটটা খেলে অনেকের র‍্যাশ বা চুলকানি এই ধরনের কিন্তু ইনফেকশন গুলো হতে পারে কিছু কিছু পেশেন্ট বাটির ক্ষেত্রে কিন্তু একবারে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট কিন্তু কোনো ধরনের কোনো সাইড এফেক্ট আপনারা দেখতে পাবেন না এই ট্যাবলেটটা যদি যদি আপনাদের লুজ মোশনের প্রবলেম হয় আপনারা অবশ্যই এই ট্যাবলেটটা বাজার থেকে কিনে আপনারা খেতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশান পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম দিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন